সময় কলকাতা চ্যানেল ডাজেন্ট কন্টেন্ট এনি ভায়োলেন্ট ইললিগাল অর হার্মফুল কন্টেন্ট দ্য কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল মেন্ট ফর ইনসিডেন্ট ওরিয়েন্টেড এডুকেশন অনলি। প্রকাশ্যের রাস্তায় মহিলার গলায় ধারালো অস্ত্রের কোপ, গুরুতর জখম ওই মহিলা। পারিবারিক অশান্তির জেরে এই ঘটনা বলেই জানা গেছে। অভিযুক্ত দুই ব্যক্তি পলাতক, তদন্তে বেলগুড়িয়া থানার পুলিশ। জানা গেছে পিয়ালি মণ্ডল নামে ওই মহিলা তার দিদির বাড়িতে এসেছিলেন। পাশের বাড়ির দুই যুবক রাজা ও রাজু বাল্মীকি তাকে গালিগালাজ করে, সেই ঘটনার প্রতিবাদ করে পিয়ালি। তারপর পিয়ালি তার দিদির বাড়ি থেকে নিজের বাড়ি যাওয়ার সময় রাস্তায় ওই মহিলাকে আটকায় অভিযুক্ত রাজা ও রাজু। তারপরেই পিয়ালির গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে বলেই জানা যায়। রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়ে পিয়ালি। এলাকাবাসীরা তাকে উদ্ধার করে সাগর দত্ত মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়। ঘটনাটি ঘটেছে কামারহাটি পুরসভার অন্তর্গত 29 নম্বর ওয়ার্ডের টেক্সম্যাকো এলাকায়। রাজা ও রাজু আগেও এই ধরনের আক্রমণ চালিয়েছে বলেই অভিযোগ রয়েছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। ঘটনার পর থেকে নিখোঁজ রয়েছে দুই অভিযুক্ত, তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে বেলগুড়িয়া থানার পুলিশ। আমি আমার বোনের বাড়িতে ঢোকার সময় পাশের বাড়ির দুজন লোক ছিল আর দুজন মহিলা, ওরা দাঁড়িয়েছিল। রাজা বাল্মীকি, রাজু বাল্মীকি আর বাবলি বাল্মীকি আর আশা বাল্মীকি, ওরা সবাই ওখানে ছিল। এবার আমি যাচ্ছি পাশে, রাজা বাল্মীকি এখন আমার পাশ দিয়ে যেতে যেতে আমাকে একটা ভাষায় গালাগালি করেছে। হ্যাঁ, গালি দেওয়ার পরে আমি ওকে রিটার্ন, আমি বলে তুই আমাকে গালিগালি দিলি কেন। ঘর থেকে বেরিয়ে যখন আমি ঘর আসব, আমার বাড়ি দমদম বাড়ি যখন আসব, বেরিয়েছি তখন দেখি ও দাঁড়িয়ে আছে কলপাড়ের কাছে। আমি আমার কিছু বলিনি, এমনি আসছি, হঠাৎ করে ও হাতে ছুরি নিয়ে দাঁড়িয়েছিল, আমি সেটা দেখিনি আগে। হ্যাঁ, ও আবার রিটার্ন আমাকে ওই গালিটা দিয়েছে। তখনই আমি বললাম তুই আমাকে গালিগালি আবার দিলি কেন। তারপর ও আমাকে প্রথমে আমার বুকে দিয়ে এরকম করে ধাক্কা দিয়েছে, আমার বুকের মধ্যে হাত দিয়ে। তখন আমি পড়ে গেছি, যে পড়ে গেছি ও আমার পিঠে ওকে আবার চড় মেরেছে পিঠের মধ্যে। আমি তখন কিছু বল না, আমি তখন ওকে ঠেলে ছড়াতে ওর বাবু এসে আমাকে এরকম করে মেরেছে। তারপর ওর হাতে ছুরি ছিল, আমার বাপ আসে ও ছুরি দিয়ে টেনেছে দু তিনবার। ছেলেটা রাজা বাল্মীকি, ও আমার দিদির গায়ে হাত দিতে এসেছিল, ছাতিতে হাত দিতে এসেছিলো, পিঠে হাত দিতে এসেছিলো, মানে কী বলো ওইটাকে, মানে ইজ্জত লোয়ার ইয়ে করেছিল। ফের আমার দিদি একটু মানে ঠেলাঠেলি ধাক্কাধাক্কি করেছে, তারপর কী করে কী গোলায় কী করে কাটা হয়ে গেছে আমি নিজেও বুঝতে পারছি না। বড়ো কিছু তো হতে পারতো, ওরা ওখান থেকে নু আমাদের মানে উঠানোর জন্য এই সব করছে, যে কীভাবে ওখান থেকে উঠায়, দরকার হলে আমাদের মেরেও ফেলবে। আজ আমার দিদিকে এরকম হচ্ছে, আগে আমার এরকম মিসকারেজ করে দিয়েছে, আমরা তো থানায় ইয়ে করেছি, তাও কিছু হচ্ছে না।